আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, মানুষের মানবীয় দুর্বলতা, সৃষ্টিগত দুর্বলতার মধ্যে থেকে একটা হলো তাড়াহুড়ো করা, হুলস্থুল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো দিয়ে। অর্থাৎ সৃষ্টিগতভাবেই মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই দুর্বলতা কম বেশ আছে, যে মানুষ তাড়াহুড়া প্রবণ, হুলস্থুল প্রবণ, মানুষের ভিতরে ধৈর্য জিনিসটা কম। এটা যে কোনো মানুষের ভিতরেই কম বেশ আছে। কিন্তু একজন মানুষ যখন চেষ্টা করে আত্মসংশোধনের মাধ্যমে, আত্মশাসনের মাধ্যমে, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এই তাড়াহুড়ার স্বভাবটাকে যত বেশি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, যেখানে সেখানে যখন তখন তাড়াহুড়ো না করে, তত তার জীবনে বিপত্তি কম আসে, তত তার জীবনে ঝামেলা কম আসে। নবী সাল্লাম বলেছেন, আল আজালাতু মিনাশ শাইতানি ওয়াল ইনাআতু মিনার রব। অর্থাৎ তাড়াহুড়া করা, এটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান মানুষকে হুলস্থুল করায়, তাড়াহুড়া করায়, যাতে করে একটা ঝামেলা পাকায় যায়, যাতে করে একটা বিপদে সে পড়ে যায়, যাতে করে একটা বিপত্তি দেখা দেয়, যাতে করে একটা ঝামেলার ভিতরে সে জড়ায় যায়। আর ধীরস্থিরতা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব এ হাদিস থেকে বোঝা যায়, মোটা দাগে একটা মানুষের যথাসম্ভব ধীরস্থির প্রকৃতির হওয়ার চেষ্টা করা উচিত। আর এই জিনিসটা সাধারণত আসে হলো যে সমস্ত মানুষের মধ্যে ধৈর্য আছে, যাদের ভিতরে ধীরস্থিরতার গুণ আছে, তাদের সঙ্গে উঠা বসা করার মাধ্যমে নিজের ভিতরে এই চরিত্রটা সাধারণত চলে আসে। আর যারা নিজেই হুলস্থুল এবং সব কাজে তাড়াহুড়ো করে, এই সমস্ত লোকদের সাথে উঠা বসা করলে নিজের চরিত্রের ভিতরেও এই গুণটা চলে আসে। অবশ্য কোনো কোনো সময় বা কোনো কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করা বা দেরি না করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত পদক্ষেপ নেওয়াও প্রশংসনীয়। যেমন কয়েকটি কাজ আছে যে কাজগুলোতে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এবং যত দ্রুত আপনি আগাবেন ততই আপনার জন্য কল্যাণ। অনেকেই আছি আমরা দুনিয়াবি কাজে খুব হুলস্থুল করি, যেখানে দশটা টাকার স্বার্থ আছে, সেখানে কি হবে না হবে দেখা দেখি নাই, পাগলের মতো ঝাঁপায় পড়ি, হুলস্থুল করা শুরু করে দিই। কিন্তু যেখানে সওয়াব আছে, কল্যাণ কাজ কর্ম আছে, সেখানে হুলস্থুল তো দূরের কথা, স্বাভাবিক গতিতেও আমরা আগাতে চাই না। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যাপারে বলছেন যে, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, তোমরা জমিনের চতুর্পাশে চলো। ফামশু মানে হলো সাধারণ চলা, যেটাকে বলে চলতে থাকো, চলতে চলতে রিজিক অন্বেষণ করে আনো। আর দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে, অনন্ত অসীমকালের শান্তির প্রশ্ন যেখানে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহর ক্ষমা এবং জান্নাত, যে জান্নাতের প্রস্থতা আসমান এবং জমিন, সেটার জন্য তোমরা দৌড়াতে থাকো। অর্থাৎ আখেরাতের এবং ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৌড়াতে বলছেন, আর দুনিয়ার কাজের জন্য বলছেন চলতে। বসে থাকা কোনো অবস্থাতেই যাবে না, অলসতায় কোনো অবস্থাতেই করা যাবে না, কিন্তু কাজের গুরুত্ব বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার গতিটা কেমন হবে। যেখানে দুনিয়ার কাজে গতি হওয়া উচিত স্বাভাবিক, হুলস্থুল না করা, আর দিনের কাজে গতি হওয়া উচিত বেশি স্পিডে, কারণ সেখানে আমাকে অনেক দূর পথ এগোতে হবে, সেখানে আমাদের চরিত্র হয়ে গেছে উল্টা। আমরা দুনিয়ার ব্যাপার আসলে লাফা লাফায় ঝাঁপা ঝাঁপায় শুরু করি, এরপর একটা বিপদ বাধাই নেই, আর দিনের ব্যাপার আসলে আচ্ছা করবো আর কি, দেখা যাবে, থাক না, সময় আছে তো এখনও, আরে এখন বয়স আর কতই বা হয়েছি, এখনও বহু সামনে বয়স পড়ে আছে, ঠিক না ভাই? ঠিক সময় তো ভাইরা। এই জন্য আমাদেরকে এই জীবনের চলার যে গতি, এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এটার মিটার নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে, যে কোথায় গতি বাড়াবো আর কোথায় গতি কমাবো। এই গতি নিয়ন্ত্রণ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার জীবনে বিপত্তি দেখা দিবে, ঝামেলা দেখা দিবে, বিপদ বাড়বে, কল্যাণের চাইতে অকল্যাণের পরিমাণ বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এবারে আমরা দেখি কোন কোন জায়গায় আমাদেরকে তাড়াহুড়া করা উচিত বা গতি বাড়ানো উচিত, দেরি করা উচিত না, আবার কোন কোন জায়গায় তাড়াহুড়া করা উচিত না, স্থিরতা থাকা উচিত, ধীর হওয়া উচিত। যে সমস্ত জায়গায় আমাদেরকে ধীর এবং স্থির হওয়া উচিত, তাড়াহুড়া করা উচিত না, তার ভিতরে একটা অন্যতম জায়গা হলো কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই সেই সংবাদকে প্রচারে তাড়াহুড়া করা উচিত না। বিশেষ করে আজকের এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মিডিয়াতে আপনার সত্য মিথ্যা এত বেশি মিশ্রিত যে সেখান থেকে সত্যটাকে মিথ্যা থেকে পৃথক করতে পারার মতো যোগ্যতা, বিচক্ষণতা, দূরদর্শিতা এটা খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই আছে। সেজন্য আপনি কোনো সংবাদ পাইলেন মিডিয়াতে অথবা কোনো জায়গাতে, সেখান থেকে ওইটাকে ছড়ানো শুরু করলেন এবং আপনি হুলস্থুল শুরু করে দিলেন, তাড়াহুড়া করে শুরু করে দিলেন ওই সংবাদটাকে প্রচারের মধ্যে, এটা প্রশংসনীয় তাড়াহুড়ো নয়, এই তাড়াহুড়া নিন্দনীয়,
এখানে আপনাকে দৃঢ়স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাখফু মা লাইসা বিহি ইলম, তুমি যে বিষয়ে ভালো করে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান নিতে যেও না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে কখনো কোনো ফাসেক, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোনো সংবাদ দিল আর সেই সংবাদকে তোমরা যদি ছড়াতে শুরু করো আর এটাকে বিশ্বাস করো, তাহলে একসময় তোমরা বিপদে পড়তে পারো ওই সংবাদকে বিশ্বাস করার কারণে এবং ছড়ানোর কারণে। তাহলে যেসব জায়গায় তাড়াহুড়ো করা উচিত নয় তার ভিতরে একটি হলো সংবাদ, যে কোনো বিষয় হোক না কেন সেটাকে ছড়ানোর ব্যাপারে তাড়াহুড়া করা উচিত নয়। ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় তারপরে যা ওটাকে ছড়ানো উচিত, শুনলাম আর বলা শুরু করতে হবে, ঠিক না? নবী আলাইহিসসালাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাই শুনলেন তাই বলা শুরু করে দিলেন, তাই প্রচার শুরু করে দিলেন, শেয়ার করা শুরু করে দিলেন, ফরওয়ার্ড করা শুরু করে দিলেন, তথ্যটা কতটুকু সঠিক বেঠিক এটা বোঝার অপেক্ষা করলেন না। এটা মিথ্যাবাদী হওয়ার জন্য অনেক সময় কী হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আপনি মিথ্যা না বলেও মিথ্যাবাদী হয়ে গেলেন, কারণ একটা মিথ্যাকে কী করলেন, প্রচার করলেন। এই জন্য ভাই, যেখানে তাড়াহুড়া করা যাবে না তার ভিতরে একটা পেলাম আমরা, সেটা হলো কি, সংবাদ, নিউজ, তথ্য, এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে এটার প্রচার করার জন্য হুলস্থুল করা উচিত নয়। এখানে দৃঢ়স্থিরতার পরিচয় দিতে হবে, এখানে তাড়াহুড়াটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। নাম্বার দুই, তাড়াহুড়া যে জায়গায় করা যাবে না তার ভিতরে আরেকটা জায়গা হলো, নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত দিতে তাড়াহুড়া করা যাবে না। আমরা সাধারণত কোনো মানুষকে সামান্য একটু কিছু ভালো মানুষ হওয়ার আলামত দেখার পর একবারে তাকে ফেরেশতা বলে সার্টিফিকেট দিয়ে দিই, এরপর তার আসল চরিত্র যখন ধরা পড়ে ততক্ষণে আমার অনেক টাকা পয়সাও লস হয়ে যায় বিশ্বাস করে, বা অনেক দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ঠিক না? আমি ঠিক, আবার এর বিপরীতটাও হয়, একটা লোককে আপনি হুট করে খারাপ বলে মন্তব্য করে বসলেন, দেখা গেলো যে আসলে লোকটা বিপদগ্রস্ত ছিল, সে সমস্যায় পড়ে এই পথে পা বাড়াতে হয়েছে, অথবা তার কোনো ওজর ছিল, অথবা আপনি যা ভাবছেন বাস্তবে তা না, লোকটা আসলে ভালো মানুষ, তাহলে সেক্ষেত্রে আপনি কুধারণা করে একটা গুণাগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন দুনিয়াতে এবং আখেরাতে উভয় দিক থেকে। এই জন্য কোনো মানুষকে ভালো মন্দ বা কারোর ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খুব ঠান্ডা মাথায় ধীরে স্থিরে সিদ্ধান্ত নিতে হবে। যত দেরিতে সিদ্ধান্ত নিতে পারবেন তত বেশি সিদ্ধান্ত আপনার পাকাপোক্ত হবে, দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত না। যারা বুদ্ধিমান তারা বলে যে আমি আরও দেখে নিই তারপরে সিদ্ধান্ত দেব, আর যারা বুদ্ধিমান না তারা হুট করে মন্তব্য করে বসে এবং সিদ্ধান্ত করে বসে। অতএব কারোর ব্যাপারে ভালো হোক মন্দ হোক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কী করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। আরও যে জায়গায় তাড়াহুড়ো করা যাবে না তার ভিতরে একটা হলো, অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, পরিচিত অপরিচিত বিভিন্ন লোকের মধ্যে আমরা সংশোধন কর্ম চালাই, এই সমস্ত লোকগুলোকে আমরা সংশোধন করার জন্য চেষ্টা করি, তারা নামাজ পড়ুক, তারা ভালো মানুষ হোক, তারা মন্দ পথ থেকে ফিরে আসুক। এক্ষেত্রে দেখা যায় আমরা খুব হুলস্থুল করি, তাড়াহুড়ো করি, যে হ্যাঁ এত বললাম তারপরও তার ভিতরে কোনো পরিবর্তন নেয় না, তার ব্যাপারে আর আশা করা যায় না, এটা উচিত না। আপনি যদি কাউকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন, তো আপনি বলবেন আর সে সংশোধন হয়ে যাবে, এত দ্রুত ফল আশা করা উচিত না। আমরা আজকাল মানুষকে দু চারটা ভালো কথা বলে এরপরে যখন সংশোধন হয় না, নামাজের কথা দুই চার দশ দিন বলার পরে যখন নামাজ পড়ে না, এরপর আমি তার প্রতি বিরক্ত হয়ে তার বদনামি করা শুরু করি আর বদদোয়া দেওয়া শুরু করি আর হুলস্থুল করা শুরু করি, ভাই এটা উচিত না। নবীদের অভ্যাস হলো, কাউকে আপনি ভালো করতে চান আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে, হুলস্থুল করা যাবে না। মনে রাখতে হবে ফলাফল দিবেন আল্লাহ, আপনার দায়িত্ব হলো কর্তব্য চালিয়ে যাওয়া, দাওয়াত চালিয়ে যাওয়া। কোন সময় লেগে যাবে ধাক্কা আপনি বলতে পারেন না, পুকুরের এক পাশে নাড়া দিলে অপর প্রান্তের পানি নাড়া খায় অনেক সময় বহু পরে গিয়া, আপনি যদি নাড়া দিয়াই দেখেন যে কী ব্যাপার ওই পাশে ধাক্কা লাগতেছে না কেন, তাহলে এটা বোকামি হবে। আপনি যে দাওয়াত দিচ্ছেন ইনশা আল্লাহ আর কিছু না হোক আপনি এর জন্য সওয়াব পাবেন, যদি হুলস্থুল অতিরিক্ত না করেন, বাজে মন্তব্য না করেন। আর যাকে দাওয়াত দিচ্ছেন এক সময় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েও দিতে পারেন। অতএব অস্থির হওয়া উচিত না, বেচ্যান হওয়া উচিত না মানুষকে সংশোধন করার ক্ষেত্রে। আরও যে জায়গাতে তাড়াহুড়া করা উচিত না, আরেকটি জায়গা আছে যেখানে তাড়াহুড়া করা উচিত না, সেটা হলো মন্তব্যের ব্যাপারে। এটা একটা জটিল বিষয়, আজকাল বহু মানুষ আমরা মন্তব্য করি কথায় কথায়, সেটা রাজনৈতিক বিষয় হোক, ব্যক্তিগত বিষয় হোক, সামাজিক বিষয় হোক, পারস্পরিক বিষয় হোক, অথবা অন্য কারোর বিষয় হোক, এ সমস্ত বিষয়গুলোতে হুট করে আমরা কী করে ফেলি, মন্তব্য করে ফেলি যে না এটা এমন হবে, এটা এমন হওয়া উচিত না, বা এটা এমন হবে না। এই মন্তব্যগুলো যত দেরিতে করবেন তত বেশি আপনি ইজ্জত রক্ষা করতে পারবেন, যত দ্রুত মন্তব্য করবেন তত বেশি বেইজ্জত হবেন, যত দেরিতে মন্তব্য করবেন তত বেশি নিজের ইজ্জতকে রক্ষা করা যাবে, তত বেশি আপনি নিরাপদে থাকবেন, তত বেশি আপনি ঝামেলা থেকে বেঁচে থাকবেন যত দেরিতে মন্তব্য করবেন। যারা বুদ্ধিমান এরা বুঝে শুনে সবার শেষে মন্তব্যটা করে বুদ্ধিমানে, আর সবার আগে মন্তব্যটা করে নির্বোধ লোকটায়। অতএব মানুষের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারেও কী করা উচিত, যে কোনো বিষয়ে মন্তব্য করার পরেও তাড়াহুড়া না করা উচিত। আরও যে জায়গায় তাড়াহুড়া না করা উচিত সেটা হলো ভাই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা উচিত। দোয়া
দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া দুইভাবে হতে পারে, এক কেউ কোনো উল্টাপাল্টা করলে আর বদ দোয়া দেওয়া শুরু করে দিলেন, ধ্বংস হ তুই, তোর জীবনে আর কপালে হেদায়ত নসিব হবে না। কারোর ব্যাপারে বদোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া জিনিসটা করা উচিত না, বরং ধৈর্য ধরা উচিত যে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে কি দিবেন, সুপথ দেখাবেন, আল্লাহ তাকে হেদায়ত দিবেন। এই জন্য আমি যদি বদোয়া করে ফেলি তাহলে যদি বদোয়াটা লেগে যায় তাহলে তো লোকটা হেদায়ত থেকে কি হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। এই জন্য ভাই দোয়ার ক্ষেত্রে দুই ধরনের তাড়াহুড়া হয়ে থাকে, এক হলো বদোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া, যখন তখন বদোয়া করে ফেলা এটা করা উচিত না, আরেকটা হলো দোয়া করলাম এরপরে কবুল হওয়ার জন্য আসমানের দিকে তাকিয়ে থাকলাম। কিছু লোক আছে হাত তুলে দোয়া করা শেষ, হাত নামানোর পরে এবার আসমানের দিকে তাকিয়ে থাকে, কই কবুল হয়েছে নাকি, আসমান থেকে আসছে নাকি। দোয়া কবুল এত হুলস্থুল করে, দোয়া কবুলের ক্ষেত্রে এত হুলস্থুল করা উচিত না, এত তাড়াহুড়া করা উচিত না। দোয়া অনেক সময় মানুষ করে, এক সময় এটা কবুল হয় বহু পরে গিয়ে। আর আমার জন্য কখন কোন সময় আমার এই দোয়াটা কবুল হওয়া উচিত, উপযুক্ত, লাভজনক, কল্যাণকর, সেটা কিন্তু আমি জানি না, যার কারণে আমার হুলস্থুল করা উচিত না। আমি দোয়া করলাম এবং সবর করতে হবে যাতে করে আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে সেই দোয়াটা কবুল হয়ে আসে। আরেকটি জায়গায় যেখানে আমাদের তাড়াহুড়ো করা উচিত না, হুলস্থুল করা উচিত না, তা হলো সালাতের মধ্যে, যে জায়গায় আমরা সবচেয়ে বেশি হুলস্থুল করি, সালাতের মধ্যে। সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে খুব ঠান্ডা মাথায়, ধীরস্থিরতার সাথে। নামাজের মধ্যে যদি আপনি তাড়াহুড়া করেন নামাজ হবেই না, নামাজ হবেই না। আপনি পাঁচক্ত নামাজ করলেন কিন্তু প্রত্যেক ওয়াক্তেই তাড়াহুড়া করে করলেন, আল্লাহ তালা মাফ করুক, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে জায়গায় তাড়াহুড়া করা উচিত না তার ভিতরে একটা জায়গা হলো নামাজ। এরকম বহু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের তাড়াহুড়া করা উচিত নয়। এর বিপরীতে কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের দেরি করা উচিত নয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং সে জায়গাতে বিলম্ব করা অনুচিত। তার ভিতরে একটা হলো যে কোনো ভালো কাজে, যে কোনো কী কাজে ভাই, যেসব জায়গাতে তাড়াহুড়া করা, তাড়াহুড়া ঠিক না, কিছু কাজ আছে যেগুলোতে আমাদের দেরি করা উচিত না, তাড়াতাড়ি করে সেখানে অগ্রসর হওয়া দরকার। তার ভিতরে একটা হলো যে কোনো ভালো কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন আল্লাহর নবী এবং আল্লাহর নেককার বান্দাদের প্রসঙ্গে বলতে গিয়ে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নিশ্চয়ই তারা ভালো কাজে, খায়রাত মানে ভালো কাজে, যে কোনো ভালো কাজে তারা তাড়াহুড়ো করতেন, সেখানে তারা দেরি করতেন না। আর আমরা দুনিয়ার কাজে হুলস্থুল কিন্তু দুনিয়ার কাজে খুব ধীরে স্থিরে, একেবারে পিঁপড়ার গতিতে, পারলে দেখা যাবে এখনও বয়স অনেক আছে, এই টাইপের মন্তব্য করি আমরা, ঠিক না? ঠিক। অতএব যে কোনো ভালো কাজে দেরি করা উচিত না, যে কোনো ভালো কাজে। আপনার হজ ফরজ হয়েছে, দেরি না করে আগে হজ করে ফেলান। যে কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা করেছেন, দান করবেন কোথাও, দেরি না করে আগে দিয়ে ফেলান। যে কোনো ভালো কাজ নগদে নগদে করেন, সেখানে দেরি করবেন না। আরেকটা কাজ যেখানে দেরি করা উচিত নয়, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং দ্রুত আগানো উচিত, সেটা হলো তওবা। বহু লোক আছে যাদেরকে দেখবেন যে অন্যায় করে, যদি বলেন যে ভাই ফিরে আসো, কাজটা তো ঠিক না, তো বলো হ্যাঁ আসলেই ঠিক না, আসবো আসবো, দোয়া করেন, দোয়া করেন, কি করেন, দোয়া করেন। তো উনি ভালো কাজে ফিরে আসবেন মন্দ কাজ থেকে, তবা উনি চাইলেই করতে পারেন, বন্ধ করে দিতে পারেন, কিন্তু উনি দোয়া চান। এটা হলো এক ধরনের ভণ্ডামি সোজা কথা। যে কোনো অন্যায় কাজ হয়েছে এখান থেকে সঙ্গে সঙ্গে তবা করে ফেলা উচিত, কারণ কখন মৃত্যু আসবে আমরা কেউই জানি না। এই জন্য তবা করে সবসময় প্রস্তুত থাকা উচিত। আরেকটি কাজ যেখানে, যে কাজে তাড়াতাড়ি করা উচিত, দেরি করা ঠিক না, সেটা হলো মানুষের হক আদায়। কারোর হক যদি আপনার কাছে থাকে, কারোর ঋণ থাকে, এটা পরিশোধের ব্যাপারে সবচেয়ে বেশি তাড়াহুড়া করা উচিত। কারণ কারোর ঋণ রেখে যদি আপনি মারা যান, তো নবী আলাইহিস সালাম নির্দেশনা হলো সমাজের মান্যগণ্য লোকেরা তার জানাজা পড়বে না, সাধারণ মানুষ পড়বে। এক ব্যক্তির জানাজা রেডি হয়েছে, জানাজা পড়তে হবে, নবী আলাইহিস সালাম শুনতে পাইছেন যে ওই লোকটা মানুষের ঋণ রেখে মারা গেছে, তখন তিনি বলছেন আমি পড়বো না, তোমরা পড়ে নাও, তোমরা পড়ে নাও, সে মুসলমান ঠিক আছে কিন্তু আমি পড়বো না, কারণ সে মানুষের হক রাইখা দুনিয়া থেকে গেছে। তখন একজন উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণের দায়িত্ব নিলাম, আমি আদায় করে দিব। তখন রাসূলুল্লাহ ঠিক আছে এবার যাবো, সমস্যা নেই। কত জঘন্য বিষয় চিন্তা করে নবী সাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম কাযাআন আও আহাসানুকুম কাযাআ, তোমাদের ভিতরে যে ব্যক্তি মানুষের থেকে টাকা হলাত নিয়ে দেওয়ার বেলায় ভালো মানুষের পরিচয় দেয়, টাইমের আগে আগে দিয়ে দেয়, এটা দেওয়ার জন্য সে অস্থির হয়ে থাকে এবং মানুষের টাকা দিতে টালবাহানা করে না, এই ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ। এই মানুষ কোথায় আজ, সোনার হরিণ হয়ে গেছে। এই জন্য ভাই যেখানে তাড়াহুড়া করা উচিত তার ভিতরে একটা হলো মানুষের হক পাওনা থাকলে সেটা পরিশোধে কী করা উচিত, তাড়াহুড়া করা উচিত। আরও কিছু কাজ আছে যেগুলো তাড়াতাড়ি করা উচিত, দেরি করা উচিত না, তার ভিতরে একটা হলো রমজান মাসে ইফতারি। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই উম্মত ততদিন কল্যাণের ভিতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে ইফতার করে, তাড়াতাড়ি করে ইফতার করে। তাহলে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে আজান হয়েছে, আচ্ছা খাবো আর কি, অসুবিধা কি, এতক্ষণ থাকতে পারলাম আরও দুই চার মিনিট থাকি, এটা উচিত না, বরং এখানে তাড়াতাড়ি ইফতার করাটাই উচিত। তাহলে সর্বসাকল্যে ভাই যে কোনো ভালো কাজে
তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেওয়া উচিত, অগ্রসর হওয়া উচিত। আর দুনিয়ার কাজে যেখানে যে গতিতে চলা উচিত, কিছু কাজ কাজ আছে যেখানে আমাকে দেরি করলে বিপদে পড়তে হবে, সেখানে তাড়াতাড়ি করতে হবে অবশ্যই, কিন্তু স্বাভাবিক অবস্থাতে হুলস্থুল করা এটা প্রশংসনীয় নয়। সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ধীরস্থিরতা অবলম্বন করা এটা প্রশংসনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদেরকে এই মানবীয় দুর্বলতা অর্থাৎ হুলস্থুল করা, তাড়াহুড়া করার যে স্বভাব দুনিয়ার ব্যাপারে, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ধীরস্থিরতার গুণটা আমাদের ভিতরে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ভালো কাজে, কল্যাণের কাজে যে জায়গাগুলোতে আমাদের দেরি করা উচিত নয়, সেগুলোতে আমাদেরকে বেশি থেকে বেশি অগ্রসর হওয়ার তৌফিক এবং দ্রুত অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।